শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হল এক মহাশক্তির আশ্চর্যজনক উপস্থিতি, সদ্গুরু দ্বারা প্রতিষ্ঠিত ধ্যানালিঙ্গা, বা আমরা বলি ধ্যানলিঙ্গ। এই ধ্যানলিঙ্গে যে কেউ বসলেই এই মহাশক্তির উপস্থিতি তিনি অনুভব করতে পারবেন। এক আশ্চর্য জিনিস, এবং সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা। যেহেতু প্রায় 2022 সালটা আমার সৌভাগ্য হয়েছে সদ্গুরুর আশ্রমে কাটানোর, তাই সেই সুবাদে আমি অনেকটাই সময় পেয়েছি ধ্যানলিঙ্গে কাটানোর। হয়তো আপনারা অনেকেই এই ধ্যানলিঙ্গ তৈরির ইতিহাস জানেন, তবুও আজকে আমরা এর ইতিহাস এবং আরও অনেক কিছু নিয়ে আলোচনা করব। ধ্যানলিঙ্গ শক্তি মূলত একজন ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি এবং বিবর্তনকে ত্বরান্বিত করে। সপ্তাহের 7টা দিনেই ধ্যানলিঙ্গ 7 রকম গুণের প্রকাশ করেন। যেমন ধরুন সোমবার, বলা হয়ে থাকে প্রতি সোমবার যদি কেউ ধ্যানলিঙ্গে গিয়ে বসেন তাহলে তিনি সহজেই খাদ্য এবং ঘুমকে জয় করতে পারেন, যা একজন সাধকের জন্য বিশেষ উপযোগী। পৃথিবী হল সোমবারের তত্ত্ব। তো এইভাবেই পঞ্চভূতের বিভিন্ন ভূত শুদ্ধির মাধ্যমে মন এবং দেহের বিভিন্ন রকম বিশুদ্ধি ঘটে এই ধ্যানলিঙ্গে বসলে। এমনকি যারা মৃত্যুভয়ে আতঙ্কিত তাদের মৃত্যুভয়ও দূর হয়। তাই সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ধ্যানলিঙ্গে বসার জন্য। যারা আধ্যাত্মিক পথের যাত্রা শুরু করছেন তাদের জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি মঙ্গলবারে। মঙ্গলবারের তত্ত্ব হল জল। বলা হয়ে থাকে মঙ্গলবার কেউ ধ্যানলিঙ্গে বসলে তার মধ্যে মানসিক স্থিরতা অনেক বেশি আসে। এরপর আসি বুধবার। বুধবারের তত্ত্ব হল আগুন। বলা হয়ে থাকে বুধবারের গুরুত্ব হল বুধবারে যদি কেউ ধ্যানলিঙ্গে বসে তার শারীরিক একটা ভারসাম্য আসে, এছাড়াও তার অনেক কর্ম নাশ হয়। এবার আসি বৃহস্পতিবার। বৃহস্পতিবারের তত্ত্ব হল বায়ু। এই দিনটিও কর্মনাশের এক বিশেষ দিন। বলা হয়ে থাকে এই সময় প্রেম ও ভক্তির উন্মেষ ঘটে প্রত্যেকটা মানুষের জীবনে যদি কেউ ধ্যানলিঙ্গে বসেন। যদিও সদ্গুরু বলেন ধ্যানলিঙ্গের উপস্থিতি আপনি আপনার ঘরে বসেও পেতে পারেন, যদি আপনি সেইভাবে নিজেকে সেই শক্তির উপযুক্ত বা গ্রহণযোগ্য করে তোলেন। এবার আসি শুক্রবার। শুক্রবারের তত্ত্ব হল আকাশ। যারা কোনো নেগেটিভ এনার্জি বা কোনো খারাপ শক্তি বা কালা জাদুর কবলে পড়েছেন তাদের জন্য এই শুক্রবারটা খুব গুরুত্বপূর্ণ। তারা যদি শুক্রবারে ধ্যানলিঙ্গে গিয়ে বসেন তার উপর থেকে সমস্ত রকম খারাপ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু এগুলো দূরীভূত হয় এবং সে এক স্বাধীনতা পায়। এবং ধ্যানলিঙ্গে সেই সময় বসলে শরীরে খাদ্যের প্রয়োজন, খিদে এবং তৃষ্ণা অনেক কম দেখা যায়। এবার আসি শনিবার। শনিবার হলো মহাতত্ত্ব। বলা হয়ে থাকে এই সময় ধ্যানলিঙ্গে বসলে তার মধ্যে বিবেক জাগ্রত হয়, মনে শান্তির সঞ্চার ঘটে। আর এরপরে যে বারটি আসছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রবিবার। রবিবার হলো এমন একটি বিশেষ বার যে বারে গুরুর কৃপা লাভ করার সব থেকে উপযুক্ত দিন, নিজের আমিত্বকে ভেদ করে সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে যাওয়ার এক বিশেষ দিন। আর সেই গুণাবলী প্রকাশ করে ধ্যানলিঙ্গ রবিবার। এই ধ্যানলিঙ্গ বিশ্ববাসীর কাছে এক আশীর্বাদ। সদ্গুরু এই ধ্যানলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন 24 জুন 1999 সালে। সেই একই সালের 23শে নভেম্বর ধ্যানলিঙ্গাকে উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। অনেকে জিজ্ঞেস করেন এই ধ্যানলিঙ্গে কীভাবে যাওয়া যায়। প্রথমত, এই ধ্যানলিঙ্গ অবস্থিত হচ্ছে ভারতবর্ষের কোয়েম্বাটুর শহরে, তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। কোয়েম্বাটুর স্টেশনে নেমে আপনি বাস, অটো, ট্যাক্সি বিভিন্ন রকম যানবাহন পেয়ে যাবেন ইশা ইয়োগা সেন্টারে যাওয়ার। ইশা ইয়োগা সেন্টার হলো সদ্গুরুর প্রতিষ্ঠিত একটি
যোগ কেন্দ্র, যেখানে যোগের চারটে দিকই শেখানো হয়, ক্রিয়াযোগ, ভক্তিযোগ, কর্মযোগ এবং জ্ঞানযোগ। গুগলে সার্চ করলে আপনারা সমস্ত ডিটেলসই পেয়ে যাবেন, তবুও ওখানে যেতে গেলে অনেক আগে থেকে কটেজ বুক করে যেতে হয়। যদি আপনি ঘুরতে যান, সেখানে অনেক কটেজ আছে, আশ্রমে অনেকভাবে থাকার জায়গা আছে। এছাড়াও আপনি অ্যাজ এ ভলেন্টিয়ার যেতে পারেন। ভলেন্টিয়ার যেতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আপনার নাম রেজিস্টার করতে হবে, আর আপনি ঘুরতে গেলে আগে থেকে কটেজ বুক করতে হবে, এবং তার জন্য একটা ইমেল আইডি আছে। সেই ইমেল আইডিতে আপনি যদি লিখে পাঠান, তারা খুব শীঘ্রই রিপ্লাই দেয়, এবং তারা বলেও দেয় কত কী রকম ঘর আছে, একদম কম 800 থেকে শুরু করে 5,000-6,000 বিভিন্ন রকমের প্রাইজের কটেজ আছে, আপনারা সেইভাবে বুক করতে পারেন। আমি ইমেল আইডিটি এই ভিডিওটির ডেসক্রিপশানে মেনশন করে দেবো। এবার এসে ধ্যান লিঙ্গে। আপনি যদি কখনও ঈশা যোগা সেন্টারে যান, আপনার প্রথম কাজ হবে সূর্যকুণ্ডে স্নান করা। যদি আপনি পুরুষ হন তাহলে সূর্যকুণ্ডে, যদি আপনি মহিলা হন তাহলে চন্দ্রকুণ্ডে স্নান করে ভেজা অবস্থায়, মাথা ভেজা অবস্থায় ধ্যানলিঙ্গে যাওয়া সবথেকে ভালো। তাহলে ধ্যানলিঙ্গের উপস্থিতি সবথেকে ভালো বোঝা যায়। শুধু তাই নয়, আপনার গ্রহণ ক্ষমতাও বৃদ্ধি পায় ভেজা অবস্থায়, আপনি রিসেপটিভ থাকেন সেই এনার্জির জন্য। ধ্যানলিঙ্গের গর্ভগৃহে একবার প্রবেশ করলে সবাইকে চুপ থাকতে হয়, ওখানে কোনো কথা বলা যায় না, একদম মৌন। মিনিমাম 15 মিনিট আপনাকে ওখানে বসতেই হবে। আপনি যদি গ্রহণক্ষম অবস্থায় থাকেন, আপনার ধ্যান অটোমেটিক হবে, আপনাকে কিছু চেষ্টা করতে হবে না, শুধুমাত্র চোখ বন্ধ করে বসলেই ধ্যান অটোমেটিক হবে। ধ্যানলিঙ্গটি যে ডোমের মধ্যে আছে সেটাও আশ্চর্যজনক। সেটাও একটি উপবৃত্তাকার আকৃতি, দেখে মনে হবে অর্ধগোলক, কিন্তু আসলে উপবৃত্তাকার, এবং উপবৃত্তাকার করারও কারণ আছে। যেহেতু ধ্যানলিঙ্গ একটা উপবৃত্তাকার লিঙ্গ, সেই জন্য ওই ডোমটাকে উপবৃত্তাকার করা হয়েছে, সেই এনার্জিকে ধরে রাখার জন্য। ধ্যানলিঙ্গটি যে ডোমের মধ্যে আছে তার যে ইঞ্জিনিয়ারিং সেটাও আশ্চর্যজনক। প্রথমত তার বেসটা, সদ্গুরু বলেছিলেন যে ওটা বালির ওপর, যাতে ভূমিকম্প হলেও সেটা ভেঙে না যায়, কিছুটা হয়তো ধসে যাবে মাটির নিচে। এছাড়াও ইটের ওপর ইট সাজিয়ে এবং ইটগুলোর মাপও একটি নির্দিষ্টভাবে উনি মেনশন করে দিয়েছিলেন, উইদাউট কোনো সিমেন্ট, কোনো রড, কোনো কিছু ছাড়া এটা তৈরি হয়েছে, শুধু ইটের ওপর ইট সাজিয়ে, এবং এমনভাবেই তৈরি হয়েছে একটা ইটেরও যদি মাপ একটু 19-20 হয় তাহলে পুরো ডোমটি ভেঙে পড়ত। মানে ইটগুলি এমনভাবেই রাখা আছে, ইটগুলি পড়ে যেতে চায়, কিন্তু সব ইটগুলো যেহেতু একসাথে পড়ে যেতে চাইছে, ওই জন্য কেউই পড়তে পারছে না, সবাই সবার চাপে আটকে রয়েছে, অনেকটা এইরকম। যদিও সদ্গুরুর আশ্রমে শুধু ধ্যানলিঙ্গ বলে নয়, ওখানের প্রতিটি ইট, প্রতিটি পদক্ষেপ এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে একটি মানুষের আধ্যাত্মিক জীবনে উন্নতি সাধন হয়। সেখানকার যোগ শেখানোর ব্যবস্থা, সেখানকার গুরুকুল ব্যবস্থা, সেখানকার খাদ্য প্রণালী, সব কিছুই একটা মানুষকে আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই ধ্যানলিঙ্গ হলো এমন একটি লিঙ্গ যার মধ্যে 7টা চক্রই অ্যাক্টিভ। এইরকম ধরনের লিঙ্গ বানাবার ইচ্ছা অনেক যোগীদেরই ছিল এবং অনেকে চেষ্টাও করেছিলেন, তবে সবাই সফল হতে পারেননি। এমনকি বলা হয়ে থাকে সদ্গুরুরও 3টে জন্ম লেগেছে এটি সম্পূর্ণ করতে, তাও উনি যেভাবে চেয়েছিলেন সেইভাবে পারেননি। উনি চেয়েছিলেন ধ্যানলিঙ্গ হবে মাটির নিচে 60 ফুট এবং তার আশেপাশে একটা বড় পুকুর থাকবে, কিন্তু অত বড় প্ল্যান আলটিমেটলি হয়নি, কারণ সেই প্ল্যানটি করতে গেলে ওনার অনেক অর্থ, অনেক লোকবল প্রয়োজন ছিল। সেই সময় উনি অত কিছু পাননি, তাই সেটাকে ছোটো করে 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 তিনি যতটা পেরেছেন উনি করেছেন, এবং ওনার কাছে সময়ও খুব কম ছিল, ওই জন্য তাড়াহুড়ো করে ওনাকে করতে হয়েছিল, নাহলে হয়তো এই জন্মেও এটা সম্ভব হতো না। ধ্যানলিঙ্গের মূল বিষয় হলো ধ্যানলিঙ্গে 7টি চক্রই প্রতিষ্ঠিত। অনেকের মনে কৌতূহল থাকে যে ধ্যানলিঙ্গ কী দিয়ে তৈরি। ধ্যানলিঙ্গ হচ্ছে একটা তামার নল যার মধ্যে পারদ রয়েছে, ঘনীভূত পারদ, তরল পারদ নয়, এবং ভারতবর্ষের যোগীরা খুব সহজেই পারদকে ঘনীভূত করতে পারেন যোগের মাধ্যমে। এই ধ্যানলিঙ্গর প্রাণ প্রতিষ্ঠাও করা হয়েছিল প্রায় 3.5 বছর ধরে অত্যন্ত তীব্র প্রক্রিয়ার মাধ্যমে। যারা সেই সময় সামনে থেকে এই প্রক্রিয়া দেখেছেন তারাই একমাত্র জানেন এর তীব্রতা।
এবং সদ্গুরুর শরীরের অবস্থা তখন খুবই খারাপ হয়ে পড়েছিল, কারণ এতে অনেক এনার্জির প্রয়োজন হয়েছিল। আস্তে আস্তে উনি রিভাইভ করেছেন, এখন উনি অনেকই সুস্থ। শুধু সুস্থ বললে বলা ভুল হবে, এখন উনি অনেকটা ইয়ং, সাধারণ যুবকদের থেকেও অনেক বেশি শক্তি ওনার। আজকের আলোচনা আর বিস্তারিত করছি না, অবশ্যই সময় সুযোগ পেলে ধ্যানলিঙ্গে যাবেন, অন্তত 7 দিনের জন্য সেখানে থাকবেন। এই 7টি দিনের যে বিশেষ গুরুত্ব বললাম, সেই গুরুত্ব উপলব্ধি করবেন, ভালো লাগবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।